তো বন্ধুরা আমরা গৌরী কুণ্ডের জলে স্নান করে আমরা কেদারনাথ যাত্রা শুরু করলাম। তো বন্ধুরা এই যে আমরা গৌরী কুণ্ডের জলে স্নান ট্রান ছেড়ে সব রেডি হয়ে এবার আমরা কেদারনাথ যাত্রা শুরু করলাম। ঠিক আছে, দেখুন বন্ধুরা সবই মানে সব কেদারনাথ যাত্রী এই গৌরী কুণ্ডের গরম জলে ধারায় স্নান করে সবাই কেদারনাথ যাত্রা শুরু করলো। তো বন্ধুরা হ্যাঁ, এবার আমাদের সঙ্গে থাকুন, আসল যে ট্র্যাকিং গোয়ার কেদারনাথ যাওয়ার সেটা এবার তোমাদেরকে দেখাবো। আমরা স্নান সেরে ফেলেছি, স্নান টান সেরে এবার আমরা আকাশ ঘাটবো, কিছু খেয়ে দিয়ে নিই, কিছু খাবো এবার দিয়ে খেয়ে এবার আমরা সরস্বতী কেদারনাথের কাছে রওনা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অদ্ভুত জমানির সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আরও সামনে অনেক কিছু দেখার বাকি রয়েছে। ঠিক আছে, সবই দেখতে পাবেন। যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, তো বন্ধুরা দেখো এই যে কেদারনাথ যাত্রা শুরু হয়ে গেছে, এখান থেকে যারা ঘোড়াতে যাবে তারা সব এখান থেকে ঘোড়া নিয়ে যেতে পারো। ঠিক আছে, এই যে দেখুন বন্ধুরা সব ঘোড়া, যারা ঘোড়ায় চড়ে যাবে তারা এখান থেকে ঘোড়া নিয়ে অবশ্যই যেতে পারো, কোনো সমস্যা নেই। এই যে সব ঘোড়ায় চড়ে যাচ্ছে, যারা ঘোড়া নিয়ে নিচ্ছে তারা এখান থেকে নিয়ে নিচ্ছে। রাস্তাতে প্রচুর ঘোড়ার গু আপনারা পেয়ে যাবেন দেখতে। তো বন্ধুরা চলো, এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি, নিচে দিয়ে বয়ে চলেছে নদী, পাশে রাস্তা, ওই উপর থেকে নেমে আসছে ঝর্ণা। দেখুন বন্ধুরা অপরূপ সৌন্দর্য, যাত্রা পথে এত সুন্দর, তো মাঝে কতটা সুন্দর বা কত সুন্দর কিছু দেখতে পাবো। দেখুন পাহাড়ের গায়ে রোদ পড়েছে আর রোদে দেখুন কত সুন্দর লাগছে, রোদ ঝলমলে পরিবেশ। দেখুন বন্ধুরা পথ, রাস্তা দেখুন কেমন রাস্তা, উঁচু নিচু পথ, এঁকে বেঁকে পাহাড়ের চূড়ায় উঠতে হবে। দেখুন বন্ধুরা দেখুন, শুধু একবার দেখুন কি জায়গা, কত সুন্দর জায়গা। এই যে সব আস্তে আস্তে উঠছে, দেখুন বন্ধুরা আমরা উঠবো আস্তে আস্তে। হরে হরে শম্ভ। দেখুন বন্ধুরা ঝর্ণার জল পুরো পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসছে, পাহাড়ি রাস্তা বন্ধুরা, খুবই সাবধানতার সঙ্গে চলতে হবে কারণ বৃষ্টি নেই তবুও ঝর্ণার জল পাহাড়ের জল রাস্তার মধ্যে রয়েছে, রাস্তা পিচ্ছিলও রয়েছে জায়গায় জায়গায়, তো আমাকে সাবধানতার সঙ্গে দেখে চলতে হবে। ঠিক আছে, আমি না সব কিছু দেখলে বন্ধুরা তোমাদেরকে অবশ্যই দেখাবো কারণ আমার ক্যামেরা চালু রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন আর দেখতে থাকুন কেদারনাথের পথের সেই অপরূপ দৃশ্য। দেখুন কত স্পিডে জল নিচের দিকে নেমে আসছে বন্ধুরা, ঝর্ণা, এই দেখুন ঝর্ণার জল। সুযোগ করলে স্নান করে নিতাম বাট স্নান তো করতে পারবো না কারণ প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বরফ। যে আমাদের সব বন্ধুরা আসছে, প্রচুর লোক সব যাত্রা শুরু করেছে। ঠিক আছে, প্রচুর লোক রাস্তায় পেয়ে যাব। দেখুন বন্ধুরা, তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন, আরও অনেক কিছু দেখাবো দেখতে পাবে। ঠিক আছে, রাস্তাতে হয়তো বৃষ্টি হতেও পারে কারণ এখনই মনে হচ্ছে যেন গুড়ি গুড়ি বৃষ্টি। দেখুন বন্ধুরা টোটালটাই পাহাড়ি পথ, পুরোটা পাহাড়ি পথ, আর পাহাড়ি পথে আমরা যাচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আর কেদারনাথ 15 কিলোমিটারের পথ। তো বন্ধুরা সত্যি পথ খুব চড়াই, অর্থাৎ উঁচুতে আমাদেরকে উঠতে হচ্ছে, যার কারণে কী বলবো হার্টবিট বেশি জোরে চলছে, কথা বলতে প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা দেখুন কেমন উঁচুতে উঠতে হচ্ছে পাহাড়ে। তো বন্ধুরা চলো আস্তে আস্তে কথা বলবো, বেশি কথা বলার চেষ্টা করবো না কারণ বেশি কথা বললে আমি হাঁটতে পারবো না, যেটা ভেবেছিলাম যে খুব দ্রুত উঠতে পারবো সেটাও হয়তো পারবো না, সময় লেগে যাবে উঠতে, আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করবো। দেখুন বন্ধুরা এই যে সব রাস্তায় ধরে ধরে অল্প অল্প রেস্ট নিয়ে নিচ্ছে। দেখুন যারা এখান থেকেও ঘোড়া নেবে তারাও ঘোড়া নিতে পারবে। দেখুন বন্ধুরা
এই যে যারা ঘোড়া নিয়েছে, এই যে ঘোড়ায় চেপে যাচ্ছে দেখুন। এই যে সব দেখুন, একটু রেস্ট নিয়ে নেবো এখানে, আবার চলতে শুরু করবো। এই যে এটা আমাদের বন্ধু, আমার বন্ধু, ঠিক আছে। ও একটু শরীর স্বাস্থ্যওয়ালা বেশি বলে ওকে জলের বোতলগুলো দিয়ে দিয়েছি, পিছনে ব্যাগ রয়েছে, ঠিক আছে। আর এই যে আরও দুজন, সামনে চারজন রয়েছে, তোরা ভালোই হাঁটছে, ওদের এখনও জোশ রয়েছে প্রচুর, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আবার আস্তে আস্তে যাওয়া যাক, কারণ আমাদের এখনও 15 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তো চলুন বন্ধুরা, ওই যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে সাদা, দেখতে পাচ্ছ কোনা দিয়ে, ওখানে জমে রয়েছে বরফ। আর এই যে সূর্য মামাকে একটুখানি দেখা যাচ্ছে, ওই দেখুন একটু একটু দেখা যাচ্ছে। আর সারা রাস্তা সব ঘোড়ার ঘোড়ার গু, এটাই সঙ্গে এখন আপাতত। তো চলুন আবার যাওয়া যাক সামনে, দেখতেই পাচ্ছ যাচ্ছে আমরা আস্তে আস্তে। তো বন্ধুরা সবাই আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। তো ওরা এখন অনেক পিছনে রয়েছে, একটা বন্ধু আগে চলে গেছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। তো বন্ধুরা রাস্তা সত্যিই খুব প্রতিকূল, কারণ পুরোটাই যেন উঁচুতে উঠতে হচ্ছে, পুরোটাই পাহাড়ে উঠতে হচ্ছে, রাস্তা পুরো কাছে কাছে রয়েছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, হার্টবিট স্পিডে চলছে, ঠিক আছে। তো আমরা এখনো বেশি দূর আসতে পারিনি, সবে আমরা 2 থেকে 3 কিলোমিটার হয়তো আসতে পেরেছি। এখন আমাদের 14-15 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে, দেখুন। আজকের ওয়েদারটা ভালো রয়েছে, যার কারণে আমরা রাস্তা খুব ভালো না হলেও মোটামুটি ভালোই পেয়েছি, দেখুন। আস্তে আস্তে উঠতে যাচ্ছি, উঠতেই থাকছি। এগুলো খুব একটা খানা ঢাল না, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, ওই যে নিচের দিকে কেমন অন্ধকার, কেমন ভয়ানক দেখুন, কারণ ওদিকে সূর্যের আলো পৌঁছায় না, ঠিক আছে। আর এই যে রাস্তায় জল, জুতোতে জল হয়ে যাচ্ছে, আর আমরা উঠেই চলেছি। ঝর্ণার জল থেকে দুপুর থেকে নিচে পড়ছে, আর ওর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। তো আমরা কী বলবো, অসাধারণ লাগছে, অসাধারণ দৃশ্য রাস্তায়। কিন্তু আমরা রাস্তা খুব চড়াই উঁচাই, ঠিক আছে, মানে প্রচণ্ডই উঁচুতে উঠতে হচ্ছে, মানে একটু কষ্ট হচ্ছে এরিয়া, কারণ আমাদের 15 কিলোমিটার রাস্তা চলতে অনেক সময় লেগে যাবে, কারণ আমাদের কাছে ব্যাগ রয়েছে, 4-5 কিলো ওয়েট হয়ে গেছে। আমাদেরকে প্রচণ্ড ধীরে 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 স্টেপ নিয়ে নিয়ে এগোতে হচ্ছে। তো আমরা দেখুন অসাধারণ লাগছে, দেখুন ঝর্ণার জল পুরো উপর থেকে আসছে, আর ওই যে সূর্য উঠেছে এখন বেশ ভালো লাগছে। এই যে অনেকজন রেস্ট নিচ্ছে, দেখুন অন্যরকম প্রতিকূল রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে, ঠিক আছে। ওই যে আমার বন্ধু, মানে কী বলবো, দারুণ হাঁটতে পারছে, দৌড়াতে দৌড়াতে উঠছে, মানে চেহারা দেখলে আমরা জোশ আছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমরা আস্তে আস্তে আবার সামনের দিকে এগিয়ে যাবো, কারণ রাস্তা আমাদের এখনও অনেকটা বাকি। আর বন্ধুরা হ্যাঁ, এরকম ঝর্ণা জল উপর থেকে পড়তেই থাকে, মানে অসাধারণ দৃশ্য রাস্তার মাঝে, প্রকৃতির যে সৌন্দর্য আমরা দেখতে পাবো। তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকবে, ঠিক আছে, আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সব কিছু, ঠিক আছে। এই যে রাস্তা কেমন, কেদারনাথ কেদারনাথ যাওয়ার পরে কী কী করবে, তো সবগুলোই তুলে ধরার চেষ্টা করবো যতটা পারবো, কারণ সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরা সম্ভব না, যতটা পারবো ভিডিও করার চেষ্টা করবো, ঠিক আছে। আর চরম মন্দিরে তাহলে আবার তাহলে দেখুন ঝর্ণার জল যে বয়ে চলেছে, কারণ আমরা যে জুতো পরেছি, এই জুতোটা এই জলে মানাচ্ছে না, পুরোটাই হয়তো ভিজে যাবো, কারণ খুব সাবধানতার সঙ্গে উঠতে হচ্ছে। এই দেখুন
দৃশ্যটিকে একবার দেখুন। মানে সবই যেন ছবির মতো। দেখুন বন্ধুরা, এই যে এখানে দাঁড়ানো যাচ্ছে না, জল রয়েছে। দেখুন প্রচণ্ড ডেঞ্জারাস এলাকা, ঠিক আছে। এই যে আমাদেরকে এখন খুব সাবধানতার সাথে এখানে পার হতে হবে। দেখুন পুরো জল, এই যে সব এখান দিয়ে ধীরে ধীরে যেতে হবে। দেখুন কেমন ঝর্ণার জল কত গতিতে আছড়ে পড়ছিল নিচে। এইসব জায়গাগুলো খুবই ধস প্রবণ, যখন তখন ধস হতে পারে, ঠিক আছে। যে পাথর যেগুলোর উপরে পা দিচ্ছে আমার, এগুলোও প্রচণ্ড রিক্সি, পুরো ভিজে গেল পাটা জুতোতে, পুরো ভিজে গেল। এই দেখুন সম্পূর্ণ জল হয়ে গেল জুতোতে, ভিজে জুতো পরে এখন উঠতে হবে, আর কিছু করার নেই। জুতোটা ভিজে গেল আমার, কিছু করার নেই। দেখুন বন্ধুরা এখান থেকে, ওই যে দেখতে পাচ্ছ উপর দিয়ে হেলিকপ্টারে যারা যাচ্ছে তারা উপর দিয়ে যাচ্ছে, আর এই যে সেই ঘর মধ্যে।